ক্লাস করায় কিন্তু শিক্ষক মজা পায় না, কিছু কিছু ছাত্রের দিকে টাকা এলে শিক্ষকের পড়াতে পারে। আপনার আবু বকর কে তো সালাম দেন, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী যদি মসজিদে নববীর মেম্বারে বসতেন তাহলে আমার নবীর ডান দিকে মেম্বারের ডান সাইডে ছিল আমার নবীর ঘর, এখন যেখানে নবীজির রওজা ওই নবীজির ঘর ওখানে আম্মাজের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বসবাস করতেন, উম্মাহাতুল মুমিনিন ওখানেই ছিলেন, আমার নবী ওখানেই বসবাস করতেন, আমার নবীকে ওখানেই দাফন করা হয়েছে ওই জায়গা, আর আমার নবীর মেম্বার এই জায়গাটাকে রওজাতুল রিয়াদের জান্নাত বলা হয়, এই জন্য আমার নবী বলেন বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুল রিয়াদের জান্নাত, আমার ঘর আর আমার মেম্বারের মাঝখানটুকু হলো রিয়াদুল জান্নাত, এখনো এটাকে রিয়াদুল জান্নাত চিহ্নিত করে রাখা হয়েছে। ঠিক নবীজির ঘর মেম্বারে বসতে যেমন ডান সাইডে ছিল, নবীজি মসজিদ নববী মেম্বারে বসলে একটু দূরে বরাবর বাম দিকে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি। এখন যারা হজে যান তারা দেখবেন মসজিদে বাবা মার পাশে মসজিদে আবু বকর করে ছোট্ট একটা ঘর নির্মাণ করা হয়েছে, এটাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসছেন আমার নবী মেম্বারে বসা, নবীজির ডান পাশে হযরত সিদ্দিকুল আমিন দাঁড়ানো, যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির বাম দিকে আয়েশা নবীজির বাম পাশে দাঁড়াইছেন, নবীজির তাকায় দেখেন জিবরিল আমিন যে পোশাক পরে আসছেন আবু বকর সিদ্দিকের পরনে ওই পোশাক, জিবরিল আমিনের মাথার পাগড়িটা যেই ছালার চটের ঠিক তেমনি ভাবে একই ছালার চটের পাগড়ি ও আবু বকর সিদ্দিকের মাথায়। নবীজি কয়েকবার তাকাইছেন দুই দিকে, একবার এই দিকে আর একবার ওই দিকে, একবার এই দিকে আর একবার ওই দিকে তাকায় আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি জিবরিলের পোশাক পরছো না জিবরিল তোমার পোশাক পরছো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর উত্তরটা আমি দিচ্ছি, আমার পোশাক আবু বকর পরবে কেন, বরং তো আজকে আমি আবু বকরের পোশাক পরেছি, আমি এখন আসমানে যত ফেরেশতা আছে এই আবু বকর তো সেই আবু বকর যে আবু বকর হ্যাঁ মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন, বড় বড় ব্যবসায়ীরা এই আবু বকরের কাছ থেকে ব্যবসার পরামর্শ গ্রহণ করত। আবু বকর তো সেই আবু বকর যে মক্কার বাজারে সবচেয়ে দামি কাপড় দিয়ে জামা বানাইতো, এই আবু বকর তো সেই আবু বকর যে মক্কার সবচেয়ে বাজারের সবচেয়ে দামি প্লেটে খানা খাইতো, সেই আবু বকর আজকে ইসলাম গ্রহণ করার কারণে এত ফকির হয়ে গেছে, ছালার চট পরে হাজির হয়েছে, কারণ আবু বকর সিদ্দিকের কাছে যত জিনিস প্রিয় ছিল তার মধ্যে একটা প্রিয় ছিল ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, হুজুর আপনি শুধু চাইবেন আর আমি শুধু দ্বীনের জন্য খরচ করব, এটাই আমার কাছে প্রিয়, প্রিয়ই আমার এটা। মসজিদে নববীতে বসে নবী বয়ান করতেছেন হাবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের মধ্য থেকে আমার কাছে তিনটা জিনিস প্রিয়, নবীর বলা শেষ আবু বকর দাঁড়াইছেন, হুজুর আমার কাছে তো তিনটা আছে, আপনার কাছে যেমন তিনটা প্রিয় হ্যাঁ আমার কাছেও তিনটা প্রিয়, কি কি তিনটা? এক নম্বর প্রিয় আন-নাযরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে প্রিয়, দ্বিতীয় নম্বর প্রিয় ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার যত সম্পদ আছে আপনার জন্য খরচ করা আমার কাছে প্রিয়, তিন নম্বর আমার একটা বাচ্চা মেয়ে আছে মনটায় চায় আপনার কাছে বিয়ে দেব। সুবহানাল্লাহর আওয়াজ হয় নাই, যদি আওয়াজটা ভালো দিতে পারেন তাহলে আর একটা কথা শোনাবো, সেটা হলো এই যুগে ঈশা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র নিয়ে একদল বদমাশ একদল কি বলে কাফির মুশরিক আর ইহুদি খ্রিস্টানদের দালালগুলো মুসলমানের বাচ্চা আমার নবীকে কি বলে গালি দেয়, অল্প বয়সে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে বিয়ে করেছেন, এই পাগলগুলো জানেই না আমার নবী বিয়ে করছেন না আল্লাহ বিয়ে করাইছেন, প্রস্তাব তো আমার নবী দেন নাই, প্রস্তাব দিয়েছেন আবু বকর সিদ্দিক,
হুজুর আমার একটা মেয়ে আছে বয়স মাত্র ৬, আলোচনা আজকে একটু লম্বা হইতে পারে, অসুবিধা নেই, আগামী দুই দিন বলে হইব না, এমনি দুই দিন যদি না হয় আজকে একটু লম্বা হইলে অসুবিধা, এরা ভয় পাইছে মনে করছে আজকে ধমিয়া, এত টেনশন করেন নাকি, যত কম করতে পারি অত লাভ, এত টেনশন করেন না, তাড়াতাড়ি ছেড়ে দেন ভাইরা আমার। আবু বকর সিদ্দিক নবীজির কাছে প্রস্তাব দিছে, হুজুর আমার মেয়েটা আপনার কাছে, এই এই যুবক সাদা গেঞ্জির যুবক, মোনাজাতার আগে উঠবা, খবর আছে বলে আমরা হুজুররা যে মহাব্বত তোমরে করি, এই মহাব্বত কেউ করে না তোমরা, লাভ আছে ঠিক কই, আমি হুদা কামে ঠিক কন, কোনো লাভ আছে? আবু বকর সিদ্দিক যখন প্রস্তাব দিয়েছেন নবী আলাইহিসসালাম, হ্যাঁও বলতে পারতেছেন না, নাও বলতে পারতেছেন না, বলবেন কি? হ্যাঁ বললেও এক সমস্যা, কারণ ছোট বাচ্চারা কেমনে বিয়ে করবে, না বললেও আরেক সমস্যা, আবু বকর সিদ্দিকের মতো প্রিয় সাহাবীটা কষ্ট পাবে। নবীজি চুপচাপ বসে রয়েছেন, কি বলবে উত্তর নাই। কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন হাজির হইছে, জিবরিল আমিনের হাতে একটা রেশমি রুমাল আছে, রুমালটা এনে নবীজির হাতে দিয়েছেন, পয়গম্বর রেশমি রুমালটা ধরেন, এর মধ্যে একটা মেয়ের ছবি নাকি আছে, আল্লাহ বলেছেন যদি ছবি দেখে পছন্দ হয় বিয়ের প্রস্তাব আমার আল্লাহ নিজে দিয়ে পাঠিয়েছেন। আমার নবী রেশমি রুমালটা করে ডাক দিয়েছেন, আবু বকর দেখো তো এই ছবিটা কার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করেন আর বলেন, পয়গম্বর আল্লাহর কসম এটাই তো আমার মেয়ের ছবি। আমার নবীর যুগে নবী যদিও আম্মা জানকে বিয়ে করছেন ৬ বছর বয়সে, তো ঘরে তুলে নিয়ে আসছেন ৯ বছর বয়সে, ৯ বছর বয়সে কেন? বুখারীর এক বর্ণনা, মদিনার এক এলাকার নাম বলা হয়েছে, ওই এলাকার মেয়েরা ৯ বছর বয়সে তারা সাবাল্লিকা হয়ে যেত, এইটা দিয়ে বোঝা যায় যে আম্মা জান আয়েশা সিদ্দিকাও হয়তো ৯ বছর বয়সে বালেগা হয়ে গিয়েছিলেন, আমার নবী ঘরে নিয়ে আসছেন। দ্বিতীয় আরেক হাদিস, আম্মা জান আয়েশা বলেন আমি হ্যাংলা পাতলা ছিলাম, আমার মা যখন চিন্তা করলেন নবীর ঘরে পাঠাবেন, তখন আমাকে দই আর খেজুর আর হলো শশা এই তিনটা মিলিয়ে খাওয়াতে শুরু করলেন, বুখারীর বর্ণনা। কিছুক্ষণের মধ্যে আমি স্বাস্থ্যবান হয়ে গেলাম, কিছুদিনের মধ্যে এরপরে আমার মা নবীর ঘরে পাঠাইছেন, তার মানে বোঝা গেল আম্মা জান বড় হওয়ার পরে নবীর ঘরে গেছেন, একজন সাবাল্লিকা মেয়ে তার সাথে নবী সংসার করেছেন। এখানে প্রশ্ন কেন না, এই প্রশ্ন তো আবু জাহাল করে নাই, অথচ আবু জাহাল নবীজির চরম শত্রু, এই প্রশ্ন আবুল আহাব করে নাই, অথচ আবুল আহাব নবীজির চরম শত্রু, এই প্রশ্ন উতবা করে নাই, অথচ উতবা নবীজির চরম শত্রু, এই এই প্রশ্ন মক্কার কোনো কাফির মুশরিকরা করে নাই, এমনকি আম্মা জানের নিজেরও তো আপত্তি ছিল না, নবীজির মা নবীজি আম্মা জানের মা তার কোনো আপত্তি ছিল না, আম্মা জানের বাবা আবু বকর সিদ্দিকের কোনো আপত্তি ছিল না, নবীজির অন্যান্য বিবিদের কোনো আপত্তি ছিল না, মক্কার কোনো মানুষদের আপত্তি ছিল না, মদিনার কোনো মানুষদের আপত্তি ছিল না, ৪৫০ বছর পর্যন্ত কোনো কাফির কোনো মুশরিক কোনো ইহুদি কোনো নাসারা কোনো খ্রিস্টান আমার নবীর বিয়ে নিয়ে আপত্তি করতে পারে নাই, আজকে ১৪০০ বছর পরে এসে কোরআন গার আসাদ নূর যদি আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, ও চরিত্র দোষ আছে, আমার নবীর চরিত্রে কোনো দোষ না। এগুলো বলে কেন? এই মিয়া নাস্তিকদের মূল কাজ হলো ধর্মহীনতা, ওরা কোনো ধর্মেই বিশ্বাসী না, তো হিন্দুর বিরুদ্ধেও বলবি, খ্রিস্টানদের বিরুদ্ধেও বলবি, বৌদ্ধদের বিরুদ্ধেও বলবি, ক্যাথলিকদের বিরুদ্ধে বলবি, মুসলমানদের বিরুদ্ধেও, ঠিক আছে, ওদের মূল কাজ তো সৃষ্টিকর্তার বিরুদ্ধে বলা, তাহলে এত সব ধর্ম বাদ দিয়া খালি মুসলমানদের বিরুদ্ধে ধরে কেন? এরা ভালো করে দেখছে যে মুসলমান করে একটু খেপাইতে পারলে এই দেশে গ্যাঞ্জাম তৈরি হয়, এই দেশের গ্যাঞ্জাম তৈরি করার জন্যে এই বদমাশগুলো এগুলো নিয়ে উঠে পড়া লাগছে, কথা কন না কেন? এরা কিন্তু বলে না ওগুলো নেই। আমি আরও তথ্য আপনাদেরকে দিই, বর্তমান প্রধানমন্ত্রীর লেখা
অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটা পড়ে দেখেন। এই অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে আছে আমাদের বঙ্গবন্ধু যখন বর্তমান প্রধানমন্ত্রীর মা শেখ ফজিলাতুন্নেসাকে বিয়ে করেন, তখন বঙ্গবন্ধু কি বলে বর্তমান প্রধানমন্ত্রীর মায়ের বয়স ছিল মাত্র 3 বছর। সবাই জিম খেয়ে বয়ে রয়েছেন ঘটনা। আসাদুর কে বলবো, তোর যদি সাহস থাকে পারলে প্রধানমন্ত্রীর মায়ের বিরুদ্ধে কথা বল, প্রধানমন্ত্রীর বাবার বিরুদ্ধে কথা বল, জিভ বা টাইনা ছিড়া ফালাবে, কথা কও না কেন? পারো না এটার বিরুদ্ধে বলতে? পারো মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলতে? সারা মুসলমান ভালো করে বলি, এদেশের মানুষ আওয়ামী লীগ করতে পারে কিন্তু তারা মুসলমান, বিএনপি করতে পারে কিন্তু নবীকে ভালোবাসে, জামাত জাসদ বসত করতে পারে, আমরা মুসলমান হিসাবে নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, কোন বদমাশ যদি আমার নবীকে চরিত্রহীন বলে গালি দেয় ওকে পাথরে ছেড়ে ফেলা হবে। কষ্ট হইতেছে আপনাদের? অসুবিধা হচ্ছে? চলবে কিছুক্ষণ না, থামাই দিন। হ্যাঁ রে মুসলমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর পাশে এসে দাঁড়াইছেন, তো দাঁড়ায় দেখেন আবু বকর সিদ্দিকের পরনে কি ছালার চটের, ছালার চটে, মাথার পাগড়িটাও ছালার চটের। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকায় কাঁদতেছেন, কাঁদতেছেন কেন? কোথায় ছিল আবু বকর? আজকে ইসলাম গ্রহণ করার কারণে কোথায় নেমে গিয়েছে আবু বকর? আমার নবী যদি কান্না করতেন, নবীজির চেহারা এত পরিষ্কার ছিল, এত সুন্দর ছিল, চোখের পানিটা গালের এখানে আসলে, এই যে আমি যদি কান্না করি দু চারজন হয়তো সামনে দেখবেন, একটু দূরে যারা তারা দেখবেন না, কিন্তু আমার নবীর গালে যদি চোখে পানি চলে আসতো তাহলে মুক্তা দানার মতো বহু দূর থেকে আমার নবীর চোখের গালের কান্নার পানি বুঝা যায়। জিবরিল আমিন দেখে কাঁদতেছে নবী, জিবরিল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে একটু প্রশ্ন করেন না যে আবু বকর ওই হালত থেকে আজকের এই হালতে আসছে কোথা থেকে? আবু বকর কোথায় নেমে গেছে? ইসলাম গ্রহণ করার কারণে আবু বকরকে আল্লাহর উপরে বেজার নেই, আপনার উপরে জিগেই নেই। ফিরিস্তা জিজ্ঞাসা করতেছেন আমার নবীর কাছে, এখন আমার নবী জিগা, আবু বকর তুমি এই হালাতে আইসা আল্লাহর প্রতি আবার বেজার হইছ নাকি, আল্লাহর প্রতি আবার বেজার হইছ নাকি? আবু বকর সিদ্দিক কান্না করেন আর বলেন, হুজুর আমি বেজার হব, আমি বেজার হব, আপনি একটু আল্লাহকে প্রশ্ন করেন না, আমার ওই হালাত থেকে এই হালাতে আনছে কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ আমার প্রতি খুশি। তো আমার আল্লাহ আমার প্রতি খুশি তো? জিবরিল আলাইহিস সালাম এবার উত্তর দিচ্ছেন, হুজুর কেমন খুশি, কেমন খুশি জানেন? আমি আজকে কেন আসছি? কেন আসছেন? বলে আসছি এই জন্যে আবু বকরকে আমার আল্লাহ তাআলা নিজে সালাম দিয়ে পাঠাইছেন। এবার আমার নবী ঘোষণা দিচ্ছেন সাহাবায়ে কারামদের সামনে, إني لا أعرف رجلا باسمه وباسم أبيه وأمه ليأتي بابا من أبواب الجنة فيقال له مرحبا مرحبا। সাবিরা, আমি আমার একজন লোকের নাম জানি, তার বাবার নামটাও জানি, তার মায়ের নামটাও ভালো করে জানি। কিয়ামতের ময়দানে এই লোকটা যখন জান্নাতের গেট দিয়ে ঢুকতে থাকবে, জান্নাতে ফিরিস্তারা লাল গালিচা বিছাইয়া দুই দিক দিয়ে কাতার করে ফিরিস্তারা দাঁড়িয়ে যাবে। এই বান্দা যখন ফিরিস্তারা এই মাসকান দিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে ঢুকতে থাকবে, জান্নাতে ফিরিস্তারা মারহাবা মারহাবা বলে নিমন্ত্রণ জানাবে। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন, কে মানুষটা? আমরা লোকটার নাম জানতে চাই। পয়গম্বরে আরবির নাম বলেন না, হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন পয়গম্বর, এমন মানুষটা কি? আমরা একটু লোকটার নাম জানতে চাই। আবার নবী ডেকে বললেন, নাম জানতে চাও? তাইলে জেনে নাও লোকটার কেউ নয়, লোকটা আমার সাহাবী আবু বকর। ফজরের নামাজের পরে আমার
নবী সাহাবা ইকরামদের মাঝে একদিন বলেন, সাহাবীরা ইন্নি রাইতু কসরান ফি নাওমি, আজকে রাত্রিতে আমি নবী স্বপ্নের মধ্যে দামি একটা বিল্ডিং দেখলাম, দামি বিল্ডিংটা চারটা দেওয়াল দিয়ে তৈরি করা হয়েছে, এর মধ্যে একটা দেওয়াল জান্নাতি লাল রঙের স্বর্ণের, আর একটা দেওয়াল মণিমুক্তার, আর একটা দেওয়াল জবরজাত পাথরের, আর একটা দেওয়াল হলো ইয়াকুত পাথরের। এই চারটা দেওয়াল তৈরি করতে গিয়ে মাঝখানে কোনো বালুয়ার সিমেন্ট ব্যবহার করা হয়নি, মাঝখানে ব্যবহার করেছে করা হয়েছে মিশকর আম্বার, নিচের ফ্লোরটা বানানো হয়েছে জাফরান দিয়া। পয়গম্বর আরবি বলেন, এত সুন্দর বাড়ি দেখে জিজ্ঞাসা করলাম লিমান হাদা, এত সুন্দর ঘরটা কার? একজন এসে বললেন ফাতাম মিন কোরাইশ, এটা কোরাইশ বংশের একজন যুবকের। নবী আমার বলেন জানান্তু ইন্নি মিন কোরাইশ ওয়া ইন্নাহুলি, আমি মনে মনে চিন্তা করলাম আমিও তো কোরাইশ বংশের একজন যুবক, তাইলে মনে হয় জান্নাতের বাড়িটা আমার জন্য বরাদ্দ করা হয়েছে। পয়গম্বরে আরবি বলেন, চিন্তা করে এক কদম দুই কদম সামনের দিকে বাড়াইলাম, হঠাৎ করে আল্লাহর ফিরিস্তা সামনে দাঁড়া কয়, পয়গম্বর এইবারে আপনার নয়, এবারে আপনার সাহাবি ওমরে। এক একজন সাহাবির কত দাম, মসজিদে নববীতে পয়গম্বরে আরবি বয়ান করতেছেন, বয়ান করতেছেন, হা বয়ান করা অবস্থায় ওরে মুসলমান রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে মেম্বরের মধ্যে দাঁড়ায় গেছেন। নবী যদি বয়ান করা অবস্থায় দাঁড়ায় যায় তো আকর্ষণ হয় না আলাদা, আমি যদি বয়ান করা অবস্থায় দাঁড়ায় যাই একটা আলাদা ব্যাপার না, সেখানে নবী দাঁড়াইছেন, সাহাবায়ে কেরাম সব নবীর দিকে তাকানো, শুধু দাঁড়িয়ে শেষ নয়, ডান পাশে আবু বকর সিদ্দিক বসা ছিলেন, দড়ে হাত দিয়ে দাঁড় করাইছেন, বাম পাশে হযরত ওমর, হযরত ওমর কেও ধরে দাঁড় করিয়েছেন, নবীজির দুই পাশে দুইজন সাহাবী নিয়ে দুই হাতে আমার নবী দাঁড়াইছেন। দাঁড়িয়ে সাহাবায়ে কারামদেরকে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা আমাদের তিনজনকে দেখতে কেমন দেখা যায়? সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কন না, তিনজনকে কেমন দেখা যায়? সাহাবায়ে কারাম আওয়াজ দিয়ে কয়্যা আল্লাহ মা আহসানা হাযাল মানজার, কত সুন্দর দৃশ্য! হ্যারে মিয়া, ছাত্র কেমন দামি, উস্তাদ কেমন দামি, এমন দামি ছাত্র বানাইছেন, কোটি 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 টাকার সম্পদ চোখের সামনে পড়ে থাকে না, তারপরও সেই সম্পদ ধরে না, বরঞ্চ নিজের ক্ষমতা প্রাপ্তির পরে এত ভয় পায় যে না জানি এই ক্ষমতার কারণে রব্বে করিমের কাছে ধরা খেয়ে যায়। আর এখন তো ক্ষমতা পাইলে খালি পাওয়ার আর পাওয়ার, ওরে পাওয়ার, হ্যাঁ রে পাওয়ার রে, আল্লাহ কয় তুই যত পাওয়ার দেখাস, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মালিকাল মুলক, আল্লাহ কয় তোর ক্ষমতা আমার কাছে কিচ্ছু না বেটা, ওরকম তোর চেয়ে বড় ক্ষমতাওয়ালা ফেরাও রে কইসু বয়ে মারছে, আসতে কোন কেন আপনারা জোরে কর নম্রিদারে মশার কামড়, মশার কামড় গাওয়া খাওয়াই মারছি, কতগুলো পাহাড়ের মধ্যে আশ্রয় মারছি, এগুলো আমি আল্লাহর কাছে কোনো ব্যাপার নাকি, কত ধরি না কেন একটু তামসা দেখতেছি আর কি, কথা কয় না, কি দেখতেছে আল্লাহ রুয়াইদা, এই তামসা দেখতেছে আমি অর্থ করলাম কেন, আল্লাহ কয় আমহিল হুম রুয়াইদা, বর্শিওয়ালা মাছের মধ্যে বর্শি লাগাই দিয়ে ঢিল দেয়, তুই ঘুরতে থাক, তামসা দেখে টান দিলে তো আসতে হবে, কানসি লাগাই দিছি তো, আল্লাহ লাগাই রাখছি তো, আসতে হবে এখানে, দেখা না দাপট কি দেখাইতে পারস, কিয়ামতের দিন দাঁড়াবি সেদিন তোর দিকে তাকায় আমি জিজ্ঞাসা করবো লিমানিল বুলকুল ইয়াওম, কথা বলার সাহস তোর থাকবে না। একটু ঢুকে পড়েন, ঢুকে পড়েন, ঢুকে পড়েন, বসে পড়েন, হ্যাঁ বসলেই পরিবেশ সুন্দর হয়, বসে পড়েন, মাশাআল্লাহ। আমার ভাইরা তাকান আমার দিকে তাকান,
এদিকে তাকান, আর ওদিক তাকায় কেন? আরে গাড়ি দেখে নাই জীবনে, থাকান তোমার ভাইরা। আমার ক্ষমতাকে ভয় পাই তো কেমন ভয় দেখেন, একটা ছোট্ট উদাহরণ দিয়ে সামনে আগাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে, এই নবী আলাইহিস সালাম ইন্তেকাল করার পরে ওই জায়গাটার সাথে আর একটা কবর হয় এমন জায়গা রেখা, আম্মা জান আয়েশা সিদ্দিকা একটা ওয়াল দিয়ে ওখানে বসবাস করতেন। নিয়ত কি ছিল? নিয়ত ছিল যে এখানে নবীর পাশে আমার কবরটা হবে। কিন্তু কিছুদিন পরে আম্মা জানের বাবা আবু বকর সিদ্দিক এসে কয়, মারে তোর কাছে আমার একটা আবদার ছিল। কি আবদার? বলে, আমার বন্ধুকে ছাড়া পৃথিবীতে কোনো সফর আমি করি নাই, আমার বন্ধু আমাকে ছাড়া পৃথিবীর কোথাও যায় নাই, যত জায়গায় গিয়েছে আমার বন্ধু আমারে নিয়ে গেছে, কিন্তু মৃত্যুর সময় আমার বন্ধু আমারে নিয়ে যায় নাই। তবে আমার মনের একটা চাহিদা ছিল, মৃত্যুর পরে বন্ধুর পাশের কবরটা যদি আমার হইতো দুই বন্ধু একসাথে ঘুমাইতাম। আম্মাজান বললেন, বাবা আপনি বলছেন, কথা নাই দিয়া দিলাম। এইবার আম্মাজান কি করছেন, হযরত আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে আরেকটা কবরের জায়গা রেখা আবার ওয়াল দিছেন, আরেকটা কবর দিছেন কেন? আম্মাজানের মনে মনে নিয়ত, স্বামী একদিকে আমার নবী আরেকদিকে আমার বাবা, তো এর পাশে আমি একটু ঘুমাবো। আবু হযরত ওমর ইবনুল খাত্তাব হ্যাঁ সাইটে দাঁড়ায় না, কেউ সাইটে যেন কেউ দাঁড়ায় না, জায়গা আছে পর্যাপ্ত, অসুবিধা নাই ইনশাআল্লাহ। শুনেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে আছেন, নিজের সন্তানরে পাঠাইস, কারে? আব্দুল ইবনে আমর নিজের সন্তানরে পাঠাইছে, গিয়ে একটু আম্মাজানরে জিজ্ঞাসা কর, আমার খুব মনটা চাইছিল যদি আমার আম্মাজান নবীর পাশে আর আমার ভাই আবু বকরের পাশে আমার কবরের জায়গাটা দিত আমার খুব ভালো লাগত। আম্মাজান অনুমতি নিতে গেলে মনে পড়ে গেছে ওই হাদিসের কথা, হাদিসটা বুখারিতেও আছে মুসলিমে আছে। কি হাদিস? আমার নবী আলাইহিসসালাম একদিন, আরে আমার দিকে না তাকায় ওদিকে কি দেখতেছেন আপনি, জাদু দেখায় ওদিকে মিয়া, বইছি তো বইছি আল্লাহ দিলে, অসুবিধা কি আছে? এত টেনশন নেন না মিয়া, ঢাকার মানুষ তো টেনশন নেয় না কে মিয়া, টেনশন ছাড়া কোরআন হাদিসের কথা শুনবেন ওই যে কি মিয়া, কিচ্ছু হয় নাই, কথা কয় না আমার নবী বৈশা একটু কাপড় উঠায়া পাওটা পানির মধ্যে ভিজায় নাড়াইতেছেন। এই মুহূর্তে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু কয়, আমিও ঢুকছি। দুইকে দেখি নবীজি বয়ে উঠছে একা একা, চান্স পাইছি, জীবনে কোনোদিন নবীজির সিকিউরিটি গার্ড হইতে পারি নাই, আজকে নবীর গেটের সিকিউরিটি গার্ড হব। এখনো আরব দেশে গেলে দেখবেন খেজুরের বাগানগুলো দুই ধরনের, এক ধরনের বাগান হলো যেটা পাবলিকের জন্য ওপেন, আর এক ধরনের বাগান সেটা ওপেন থাকে না, ওটাকে ব্যারিকেড দেওয়া হয়। ওই হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু উনিকে একদম গেইটে দাঁড়ায় রয়েছে, আজকে আমি নবীর গেইটের দারোয়ান, কেউ ঢুকলে আমার জিগায় ঢুক দেব। হযরত আবু বকর আসছেন, কয় দাঁড়ান অনুমতি লয়ে লই। হযরত আবু বকর আসছে পড়ে আবু মুসা আশআরী গিয়া কয়, হাদা আবু বকর, হুজুর আইছে, হযরত আবু বকর আসছে, অনুমতি দেব? আমার নবীকে দাও, আবু বকরকে আসতে অনুমতি দাও, সাথে সাথে তাকে জান্নাতের সংবাদ দাও। সুবহানাল্লাহ, একটু পাওয়ার দিয়ে কইলে কথা কইতে মজা লাগে, এটা ফরমালিন দিয়ে ভিজায় থইয়েন না, সুবহানাল্লাহ রে মিয়া। আবু বকর সিদ্দিক আসছেন, এসে দেখেন নবীজির ডান পাশে খালি, বাম পাশে খালি, ডান পাশে যেহেতু চান্স আছে মিস করে লাভ আছে। নবীজি যেমনি করে কাপড় উঠায়া বসছেন, হযরত আবু বকরও কাপড় উঠায়া অতটুকু পানির মধ্যে ভিজায়া দুই বন্ধু এবার পাওনা রাইতেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর আসছেন, খুব লম্বা হাদিস ছোট্ট করে শোনাইতেছি, হযরত ওমর আসছেন, অনুমতি নিয়ে লই নবীজির কাছে গেছেন, আমার নবী বললেন, যাও আমরকেও আসতে বলো, তাকেও জান্নাতের সংবাদ দাও। হযরত ওমর আয়েশা দেখে ডান পাশ ফিল আপ হয়ে গেছে, বাম পাশ খালি, বাম পাশে বৈশা অমনে করে একটু কাপড় উঠায়া তিন বন্ধু এবার পানি মধ্যে পাওনার দিচ্ছে। হ্যাঁ
কি দৃশ্যটা, একটু পরে হযরত ওসমান কা দাঁড়ান, অনুমতি নেয়া নেই, আমার নবী অনুমতি বললেন, ঠিক আছে যাও হযরত ওসমানকেও আসতে বলো, তাকেও জান্নাতের শুভ সংবাদ দাও। ইশারা হয়ে গেছে যে ইন্তিকালের পরে তিন বন্ধু আবু বকর আমার দুই বন্ধুরে লইয়া আমার নবী এক জায়গায় শুইবে। এই জন্য বলি আবু বকর সিদ্দিক তো নবীর এমন এক ছাত্র, নবীর এমন সাহাবি যে নবীর সালাম দিতে গেলে আবু বকরকেও সালাম দিতে হয়। হযরত আমর নবীজির এমন এক ছাত্র, এমন এক সাহাবি যে আমার নবীকে সালাম দিতে হলে হযরত আমরকেও সালাম দিতে হয়। গোটা জাতিকে শিখায় গেছে কেমনে দিন চালাইতে হয়, গোটা জাতিকে শিখায় গেছে মিয়া। সিরিয়ায় গিয়েছেন হযরত আমর, তিনি অর্থ পৃথিবীর শাসক, সোয়া দুই কোটি বর্গ মাইলের শাসক হযরত আমর সিরিয়ায় গিয়েছেন। হযরত আমরের একটা চমৎকার অভ্যাস ছিল, রাতের অন্ধকারে ছদ্মবেশী এলাকা ঘুরতেন। জনপ্রতিনিধি যদি দু চারজন এখানে থাকেন, নেতৃত্ব স্থানীয় লোক যদি থাকেন, ওয়াজটা ভালো করে কানে শুনে আনেন, কানের ভিতরে বসায় নেন, দিলের ভিতরে গেঁথে নেন, মাঝে মাঝে রাতের অন্ধকারে একা একা ঘুরবেন, এলাকার মানুষের খবর নিবেন। হযরত ওমর খবর নিতেছে এলাকার লোকজনদের, কোথায় গেছে সিরিয়া, কোথায় মদিনা, কোথায় সিরিয়া। তো সাথীও ছিলেন হযরত আবু, হযরত ওসমান, হযরত আলী, এনারা দুইজনও সাথী হয়েছেন। তো এ আবু বকর হযরত ওমর একা একা রাত্রে বেরোইছেন, ওনারা তো ঘুমাইতেছে। হযরত ওমর বের হইয়া এলাকার খবর নিবে, তাকায় দেখে যে একজন মহিলা, একজন বৃদ্ধা মহিলা বাড়ির সামনে বিষণ্ন মন নিয়া চেহারা মলিন করে বসে রয়েছে। হযরত ওমর গিয়ে সালাম দিছেন, আম্মা জান কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি ওমর কি চিনেন? ওমরের নাম শুনছে? তো মহিলা কয়, নাম শুনছি তবে চিনি না, আল্লাহ যেন ওর কোনো দিন আমার না দেখায়। কার সামনে ঘুরছে? আমার সামনে এমনি করলে বিডা লাইতাম না, কথা কয় না, আগে বিডা পরে দেখবো না, মানুষের কথা কয় না, আমার কথা কইতেছে। আমার এলাকায় কেউ যদি কয় চেয়ারম্যানরে চিনি না, তো বিডা আগে কথা কয় না। হযরত ওমর মহিলা সামনে দাঁড়া থমকে গেছেন, আরে এই মহিলার রাগ কেন এত, কারণ কি? হযরত ওমর মাটির মধ্যে বসে পড়ছেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনেন, কোথায় বসে পড়ছেন? মহিলার পায়ের সামনে, বুড়ি মহিলার পায়ের সামনে মাটির মধ্যে বসে পড়েছেন। মা কি হয়েছে মা আপনার, কেন ওমরের উপরে এত রাগ কেন? রাগ হব না তো করবো কি, পাঁচ বছর হয়ে গেল ওমরের শাসনের যুগ, এই পাঁচ বছরের মধ্যে আমি মহিলা কি অবস্থায় আছি, আমার স্বামী নাই, আমার সন্তান নাই, বৃদ্ধা হয়ে গিয়েছি, বয়সের কারণে মানুষের বাড়িতে কাজ করতে পারি না, এই পাঁচ বছরে ওমর আমার খবর নেয় নি, কোথায় মদিনা কোথায় সিরিয়া? আরে বলেন তো, চাইলেই কি খবর নেওয়া সম্ভব? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী চাইলে কি বাংলাদেশের সব জনগণের খবর নিতে পারবে? প্রধানমন্ত্রী কেন, একজন সাধারণ মেম্বার পারবে নাকি তার ওয়ার্ডের সবার খবর নিতে? সেখানে কোথায় হযরত ওমররে ধরায় দিস, কথাবার্তা বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মহিলারে আস্তে করে ডাক দেয়, মা আপনার জীবনের যত দুঃখ আছে সব দুঃখ আমি কিনতে চাই, আপনি আমার কাছে বিক্রি করবেন? মা বিক্রি করবেন? পা না বিক্রি করবো না, দুঃখ কি বিক্রি করা যায়? পা না আমি কিনতে চাই। হযরত ওমর যদি বিক্রি করেন পাঁচ দিরহাম দেব, পাঁচ দিরহাম, পাঁচ দিরহাম মানে বুঝেন পাঁচ বড়ি স্বর্ণের চেয়েও বেশি। মহিলা কয়, হবে না, দশ দিরহাম দেব, হবে না, পনেরো দিরহাম দেব, কেন না বিশ দিরহাম দেব। হযরত ওমর যখন বললেন বিশ দিরহাম দেব, মহিলা কয় ঠিক আছে, চিন্তা করলো তাও তো পাইছি, কোন পাগল আইছে, হ্যাঁ আমার দুঃখ কিনবো, যা দিয়ে দিলাম বেচার। খুব খুব খেয়াল করা, চুক্তি যখন শেষ,
হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা খুঁজতেছেন, খলিফাতুল মুসলিমিন গেল কই, হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখে বুড়ি মহিলার পায়ের সামনে মাটির মধ্যে হযরত ওমর বসা। ওখানে দাঁড়ায় হযরত আলী ডাক দিছেন, ইয়া আমিরুল মুমিনিন। মহিলা আমিরুল মুমিনিন কথাটা শুনে লাফ দিয়ে দাঁড়াইছে, কে রে আমিরুল মুমিনিন করতে এসে এখানে? আমিরুল মুমিনিন বললেই তো বোঝা গেছে যে যুগের ওমর। যুগের ওমর মানে কি? কোন কথা কয় না, ভেজাল হইলে কল্লা ফেলায় দেয়, কথা কয় না, বাতিলদের সামনে আমল আপোষ করে না। আমি তো বলি এই যুগে আল্লাহ কিচ্ছু চাই না, একজন আমলের সন্ধান দিয়ে দাও। মনে হয় যেন আল্লাহ দিতেছে দিতেছে একটা ভাব। টেনশন করেন না, রাত যত গভীর হয় সুবহে সাদেক তত কাছে হয়। একটু টেনশন করেন কেন, সুবহে সাদেক আইতাছে তো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিলে পরে মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, থরথর করে কাঁপতেছে, এই তো আমিরুল মুমিনিন আমার সামনে বসা, হাত জোর করে তুমি অন্যায় করে ফেলিস, আপনারে বুঝি নাই। শোনেন অমর, নবীর সাহাবি সম্পর্কে এতটুকু বদগুমান আমার নাই, তবে কেন বলেছি জানেন, এই পাঁচ বছরে আপনার সরকারি কোনো অনুদান আমি পাইনি, এই জন্য আমি রাগ করে আপনার সাথে কথা বলেছি। হযরত ওমর কয়, কয়া লাভ নাই, এখন এই কথা কয়া কোনো লাভ নাই, নিজের চাদর ছিঁড়েছেন, নিজের চাদর ছিঁড়ে কলম আর চাদর, চাদরের ছোট্ট টুকরা মহিলার হাতে দিয়া বলে, মা লিখে দেন 20 দিরহামের বিনিময়ে আপনার দুঃখ আমি অমরের কাছে বিক্রি করেছি। হায় রে মুসলমান, হায় রে মুসলমান, কি যুগ দেখায় গেছেন আমার নবী, কেমন আত্মা পরিশুদ্ধ করায় গেছেন আমার নবী। লিখে দিচ্ছেন কাগজের মধ্যে, 20 দিরহামের মাধ্যমে আমার জীবনের সকল দুঃখ আর কষ্ট অমরের কাছে বিক্রি করে দিয়েছি, আজ থেকে অমরের প্রতি আমার কোনো দাবি নেই। কাগজের টুকরা হাতে লইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিছে, ভাই এটা খুব যত্ন করে রাখবা, যদি তোমার আগে আমার মরণ হয় আমার কাফনের কাপড়ের মধ্যে টুকরাটা ঢুকাই দিই, আমি কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আমি সেদিন এই টুকরাটা মালিকের কাছে দেখাবো, আল্লাহ না আমার আসামির কাঠ গড়ায় দাঁড় করায় না, মহিলার সাথে আমার চুক্তি হয়ে গেছে, আমি 20 দিরহাম দিয়া দুনিয়া বিষয়ে তার দুঃখ কিনা সব দাবি সারায় আসছি, এখন আর কোনো দাবি নাই। সে আমার, এই জন্য নবী কয় লৌকানা বাদি নবীউন লাকান উমার, আমার পরে যদি কেউ নবী হতো তাইলে সে অমর হতো। সে হযরত আমার আম্মা জান আয়েশার কাছে পাঠাইছেন, যাও আমার কথা কি আম্মা জানের কাছে বলো, আম্মা জান যদি অনুমতি দেয় নবীর পাশে আবু বাকর সিদ্দিকের পাশে আমার একটু খবর নিতে মনে চায়। মনে আছে নবীটা? আম্মা জান চিন্তা করলেন, যুগের অমর অনুমতি চাইছে, অনুমতি না দেই কেমলে। হযরত আব্দুল্লাহ ইবনে আমরের দিকে লক্ষ্য করে বললেন, যা আব্দুল্লাহ অনুমতি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে আমর হাসতে হাসতে বাড়ি হযরত আমর ইবনুল খাত্তাবের বিছানার পাশে বসে বললেন, আব্বু অনুমতি হয়ে গেছে, আমিরুল অনুমতি হয়ে গেছে, আম্মা জান আয়েশা বলেছেন খলিফাতুল মুসলিমিন ওমরকে এখানে দাফন করার জন্য। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সন্তানরে আবার ডাকছেন, আব্বু কাছে আসো কাছে আসো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বাবার কানের কাছে মুখ লাগিয়ে দিছে, মুখের কাছে কান লাগিয়ে দিলে ছোট্ট বাবা হযরত ওমর ইবনুল খাত্তাব ছোট্ট সন্তান ডেকে বলে, আব্দুল্লাহ শোনো, আমি ইন্তিকালের পর সুন্দর করে গোসল করাইবা, ভালো করে কাফন করাইবা, জানাজা কমপ্লিট করাইবা, আমার লাশ নিয়ে আম্মা জানের কাছে সাগ রাখবা। কেন রাখবা জানো? আমি ইন্তেকাল করার পরে সুন্দর করে যখন গোসল করাইবা, কাফন পড়াইবা, জানাজা কমপ্লিট করাইবা, এইটুকু সময়ের মধ্যে গভর্নমেন্ট অফ মদিনার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়ে যাবে,
নতুন করে খলিফাতুল মুসলিমিনের পদ আরেকজন এসে দখল করবেন। মুসলমানেরা নতুন কাউকে পরামর্শ করে আমিরুল মুমিনিন বানাবে। আমি আমার আর আমিরুল মুমিনিন থাকবো না, খলিফাতুল মুসলিমিন থাকবো না, আমি আমার আর গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবো না। সব কমপ্লিট করে দাফন দেওয়ার আগে আগে আম্মা জানের কাছে গিয়ে আবার প্রশ্ন করবা, যদি আম্মা জান অনুমতি দেয়। কেন বলেছি জানো? এই জন্যই বলেছি, কারণ তখন আমার পরিচয় খলিফাতুল মুসলিমিন থাকবে না, আমিরুল মুমিনিন থাকবে না, গভর্নমেন্ট অফ মদিনার প্রেসিডেন্ট থাকবে না, আমার পরিচয় থাকবে খাত্তাবের বেটা আমার, খাত্তাবের ছেলে আমার, আমার পরিচয় থাকবে নবীর গোলাম আমার। সেই দিন আম্মা জানের সামনে দাঁড় করে, যদি আম্মা জান অনুমতি দেয় আমার নবীর পাশে আবু বকর সিদ্দিক বন্ধুর বসে আমার কবর দিবা, অনুমতি যদি না দেয় বাকিউল খারকাদে নিয়ে আমার দাফন দিবা। এ হলো নবীর সাহাবীর যুবক, কেমন সাহাবী তৈয়ার করেছেন রহমাতুল্লিল আলামিন। এমনি এমনি কইরা দশজন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কয়জন সাহাবীরে? প্রশ্ন করবেন হুজুর, তাইলে অন্যান্য সাহাবীরে জান্নাত পাবে না? সামনের দিকে আগান, এই দুনিয়ার মুসলমান বদরের যুদ্ধ আরম্ভ হবে। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কারামদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়েছেন। নবী আমার মাত্র 313 জন নিয়ে বদরের প্রান্তরে হাজির। কাফিরদের দিকে তাকায় দেখেন হাজার কাফির, মুসলমানদের তুলনায় কয়েক গুণ বেশি। শুধু তাই না, আরো আছে তাকায় রহমাতুল্লিল আলামিন, দেখেন কাফিররা যেখানে খিমা গেড়ে তাঁবু টানে আগের থেকেই বসেছে, ওই জায়গাটা শক্ত জায়গা, যুদ্ধের জন্য উপযোগী জায়গা। মুসলমানরা যেখানে গিয়ে জায়গা পেয়েছে ওটা বালু যুক্ত জায়গা, ওখানে পাড়া দিনে পা ডেবে যায়, যুদ্ধের জন্য উপযোগী জায়গা নয়। রহমাতুল্লিল রহমাতুল্লিল আলামিন তাকিয়ে দেখলেন যুদ্ধের ময়দানে বালুময় জায়গার মধ্যে যুদ্ধ করা যায় না, কাফিররা কত শক্ত জায়গা অবস্থান নিয়েছে, আবার মাত্র 8টা তরবারি দিয়ে যুদ্ধ করা যায় না, আবার মাত্র 2টা ঘোড়া দিয়েও যুদ্ধ করা যায় না। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কারামদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো, আমার জন্য লতা পাতা দিয়ে ছোট্ট করে একটা ঘর বানিয়ে দাও। রহমাতুল্লিল আলামিনকে ছোট্ট লতা পাতা দিয়ে ঘর বানিয়ে দেওয়া হলো, ওই ঘরটাকে আরবি ভাষায় বলে আরিস। এই জন্য বদরের প্রান্তরে নবী আমার যেখানে দোয়া করেছিলেন ওই জায়গায় এখনো মসজিদে আরিস তৈরি করা হয়েছে। রহমাতুল্লিল আলামিন হাতগুলো উঁচা করেছেন, দুই হাত উঁচু করে আমার নবী রহমাতুল্লিল আলামিন রব্বি করিমকে লক্ষ্য করে বলেন, আল্লাহুম্মা ইন শিতা আল্লা তু'বাদ, আয় আল্লাহ তুমি যদি আজকের থেকে চাও, আজকের থেকে আর কেউ তোমার কুদরতি কদমে সাজদা করবে না, তুমি যদি চাও আজকের থেকে আর কেউ তোমার ইবাদত করবে না, তুমি যদি চাও আজকের থেকে আর কেউ জমিনের মধ্যে তোমার নাম নিবে না, তুমি যদি চাও আর তোমার গোলামি জমিনের মধ্যে কেউ করবে না। তাইলে আমি নবী বড় মেহনত করে 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 মাত্র 313 জন নিয়ে বদরে হাজির হয়েছি, এদেরকে বিদায় করে দিলে ইসলাম বিদায় হয়ে যাবে, কোরআন বিদায় হয়ে যাবে, দীন জমিন থেকে বিদায় হয়ে যাবে। আয় আল্লাহ তুমি যদি চাও তাইলে 313 জনকে দুনিয়ার থেকে বিদায় করে দাও, আর তুমি যদি চাও তোমার ইবাদত কিয়ামত পর্যন্ত জমিনে চলবে, তাইলে কেমনে দিবা জানি না, কাফিরদের পরাজয় করাইয়া মুসলমানদের বিজয় করে দাও। খেয়াল করেন ভালো করে, রহমাতুল্লিল আলামিন দুই হাত এভাবে করে উঁচা করেছেন, রহমাতুল্লিল আলামিনের আলামিনের হাতটা এভাবে উঁচা। দোয়া করার সুন্নাত তরিকা হলো সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতে হয়। নবীজির দোয়া চলতেছে, হাত আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, নবীজি দোয়া করতেছেন হাত উপরের দিকে উঠতেছে, দোয়া করতেছেন হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে, হাত উঠতে উঠতে এত উপরে উঠেছেন সাহাবায়ে কেরাম বলেন নবীজির চাদর শরীর থেকে সরে
সরে গিয়া বগল নবীজির দেখা গিয়েছে। এবার হাত আরো উপরের দিকে উঠাইলাম, এবার সমান নবী বসে নাই, বসার থেকে একটু একটু করে দাঁড়াইছেন, বসার থেকে একটু একটু করে দাঁড়াইতেছেন। দাঁড়িয়ে নবী ক্ষমত নয়, বরং রহমাতুল লিল আলামিন, দাঁড়িয়ে বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে এবার আরো লম্বা হয়েছেন। এমন ভাবে নবী হাত উঁচু করে দোয়া করতেছেন, মনে হয় যেন রব্বে করিমের আরশের মধ্যে ঝুলে ঝুলে আমার নবী দোয়া করে। নবীজির দোয়া করে তো আল্লাহ পাকের আরশ আজিমের মধ্যে ধাক্কা লেগে যায়। কারণ দুনিয়ার সাধারণ মানুষের ক্ষেত্রে আমার রব্বে করিমের ঘোষণা উদুউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই যদি মুসিবতের মধ্যে পড়ে আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। আমার মালিক সাধারণ মানুষের ক্ষেত্রে আমার মালিকের ঘোষণা ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফা ইন্নি করিম, বান্দা মুসিবতের মধ্যে পড়ে গেছ, আমি আল্লাহকে যদি মুসিবতের মধ্যে পড়িয়া ডাক দাও, আমি আল্লাহ তোমার সব চাহিদা মিটানোর জন্য তোমার পাশে বান্দা এসে দাঁড়ায় যায়। সেখানে যুগের সবচেয়ে বড় আমার আল্লাহর বন্ধু মখলুকের উত্তম মখলুক আমার নবী রহমাতুল্লিল আলামিন দোয়া করে, এই দোয়া মালিক কবুল করবেন কি করবেন না? আওয়াজ দিয়ে জোরে কা। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দোয়া করেন, সবাই কারামতকে দেখে নবীজির চোখে এত কান্না, আমার নবীর কান্নার আওয়াজ সবাই কারাম সহ্য করতে পারেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজির হাত দুইটা বুকের সাথে চাপ দিয়ে লাগায় কয়, হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যথেষ্ট কান্না করেছেন, এমন করে কান্না করলে আমরা সহ্য করতে পারি না। আপনি আর কাঁদবেন না গো নবী, হযরত আমার দ্বারা কয় পয়গম্বর, আপনি যদি বলেন এই 313 জনের মধ্যে 312 জন যদি চলে যায়, আপনি একা ময়দানে সিপাহ সালার হয়ে থাকবেন, আপনি একা সেনাপতি হয়ে থাকবেন, আর আপনি আমি একা মুজাহিদ হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। আপনি টেনশন করবেন না, আমি আপনার ডানে আছি, আমি আপনার বামে আছি, আমি আপনার সামনে আছি, আমরা আপনার পেছনে আছি, কাফিরদেরকে বিদায় করানোর পর্যন্ত ময়দান ছাড়ব না। নবী আমার পরবর্তীতে জিজ্ঞাসা করেছিলেন, আমার এত হাজার কাফিরদের বিরুদ্ধে কেমনে তুমি একা যুদ্ধ করার সাহস পাও? হযরত আমার কা পয়গম্বর, আপনি না বলেছিলেন যাদের মধ্যে ঈমান নাই ওরা মৃত, যাদের মধ্যে ঈমান আছে ওরা জীবিত? তাইলে হাজার কাফির থাকলে অসুবিধা কি? ওরা মৃত মানুষের মতো, ওদের মধ্যে কোনো শক্তি নাই। আমি আমার একা যদিও, কিন্তু আমার মধ্যে ঈমানে পাওয়ার আছে, আমি জীবিত, হাজার কাফিরদের বিরুদ্ধে আমি একা যুদ্ধ করব। দ্বিতীয় কাউরে লাগবে না, চিল্লা কওনা আল্লাহু আকবার। আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করে আমার আল্লাহ তাআলা ডাক দেয়, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, বন্ধুর কাছে সংবাদ নিয়ে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কানের কাছে মুখ লাগায় দিয়ে ডাক দেয়, পয়গম্বর বাজেট কমপ্লিট। জোরে কম, জোরে কম, জোরে কম, কি বাজেট কমপ্লিট হয়েছে? আমার আল্লাহ তাআলা বলেছেন কাফিরেরা না হাজার, আপনার আমার আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করবে। নবী আবার হাত তুলছে, হাত কিন্তু নামায় নাই, হাত তুলে আছে। তোমার কাছে কি কম আছে আল্লাহ? দিবা তো কেন কম দিবা? সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে কয় না রে, আপনারা যেমনি সুবহানাল্লাহ কন তাতে মনে হয় যেন আগামীকালকে সকালবেলা নাস্তা খাইয়া নিরিবিলি সুবহানাল্লাহ কইবেন। কম নাই তো তোমার কাছে, দিলে কম কেন বাড়া দাও না? জিব্রাইল কা পয়গম্বর বাজেট বেড়েছে, আল্লাহু আকবার জোরে কা, জোরে 1000 নয় 3000 হইছে। নবী আমার মাথা এবার নিচের দিকে করছেন, এতক্ষণ তো মাথা উপরের দিকে, এখন মাথা নিচের দিকে। আয় আল্লাহ মেনে নিলাম 3000 দিছো, কোনো অসুবিধা নাই, তবে আর একটু বাড়াইলে তোমার নবী আরো খুশি হইত। আল্লাহ কয় টেনশন করো না পয়গম্বর, বি খামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন, পয়গম্বর 1000 না 3000 না, আমি আল্লাহ বদরের প্রান্তরে 5000 ফেরেশতা দিয়ে তোমার সাহায্য করব। যাও
দেখো যাও। সাহাবায়ে কেরাম বলেন সকালবেলা রাহমাতুল্লিল আলামিন ফজরের নামাজের পরে মুজাহিদদেরকে প্রস্তুতি করার জন্য আমার নবী নিজের লোহার যুদ্ধের পোশাক পরেছে, যুদ্ধের পোশাক পরে আমার নবী এমন ভাবে ভাষণ দিচ্ছেন মনে হয় যেন নবীজির কপালের রক খাড়া হয়ে গিয়েছে, নবীজির ঘাড়ের রক খাড়া হয়ে গিয়েছে, আমার নবীর চক্ষু দুইটা লাল রক্ত মাখা যেন হয়ে গেছে, আমার নবীর চেহারা লাল হয়ে গিয়েছে, নবীজির শরীরটা থরথর করে লাগে, কাঁপতেছে সাহাবায়ে কারামদেরকে আমার নবী প্রস্তুত করতেছেন। হঠাৎ করে সাহাবায়ে কারাম প্রশ্ন করলেন, পয়গম্বর হাজার কাফিরদের বিরুদ্ধে আমরা কেমনে যুদ্ধ করব, মাত্র আটটা তরবারি লইয়া দুইটা ঘোড়া লইয়া। রাসূল আরবি কয় রে, আরে ঘোড়া নাই তোমাদের কাছে, তরবারি মাত্র আটটা আছে, ঠিক আছে আর তরবারি নাই, ওই খেজুরের ডালা নাও, খেজুরের ডালা নিয়ে যুদ্ধের ময়দানে নেমে যাও। খেজুরের ডেগা কয় আমগর করেছিল, ডেগা ডেগা আপনাদের দেশে কি কয় জানি, এই খেজুরের ডেগা নিয়ে নেমে গেছে। সাহাবায়ে কেরাম কয় এক একটা ডেগ্গ দিয়ে বাড়ি দিছি, কাফিরদের ঘরের মধ্যে বাড়ি দিছি, এই ডেগ্গ দিয়ে বাড়ি দিলে কল্লা পড়ার কথা? তো সাহাবায়ে কেরাম কয় এক একটা বাড়ি দিতে দেরি আর মনে হয় যেন এক একটা কল্লা ছিঁড়ে ছিঁড়ে বিশ হাত তিরিশ হাত দূরে গিয়ে পড়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে, লম্বা কথা, এত সময় নাই, অল্প সময় শেষ করছি। যুদ্ধ শুরু হয়ে গেছে, ফেরিস্তা তো নেমে আসছে জবালে মালাইকা এখনো আছে বদরে, হামিয়া কাফিররা তাকায় দেখে আবু বাকার এখানে একজন দেখা যায়, আবু বাকার ওখানে আর একজন দেখা যায়, আবু বাকার ওইখানে আর একজন দেখা যায়, অমর এখানে একজন দেখা যায়, অমর ওখানে আর একজন দেখা যায়, অমর তো ওখানে আর একজন দেখা যায়, অমর এখানে আর একজন দেখা যায়, বিলাল এই কালো মানিক তো এখানে একজন দেখা যায়, বিলাল ওখানে, ইয়ারো মিসলেইহিম, ইয়ারো মিসলেইহিম, আল্লাহ কয় ডবল ডবল করে দিছি, ডবল ডবল করে দিছি, এরা খুঁজে যায় পায় না, আসলে আমার কই, আসলে নকল খুঁজতে খুঁজতে যুদ্ধ শেষ। যুদ্ধ শেষ হলো, মাত্র সাতজন সাহাবী শহীদ হয়েছেন, নবীজির ফুরফুরা মেজাজ ইসলামের ঠিক আছে, কোরআন ঠিক আছে, দিন ঠিক আছে, কেউ ক্ষতি করতে পারে নাই, নবীজি ফুরফুরা মেজাজে সাহাবায়ে কারামদের নিয়ে ফিরতেছেন, আল্লাহ ডাক দিছে হাবিব খেলাটা কেমন হইল, আল্লাহু আকবার একটু চিল্লা, এই আলী শারামিয়া জোরে চিল্লা কর না, আল্লাহু আকবার জোরে কর না, হ্যাঁ নবী আমার কয় আল্লাহ কি কব আপনারে, কেমন হলো এটা ক লাগে আবার, আমার আল্লাহ কয় হাবিব আপনি কি মনে করছেন এক হাজার ফিরিস্তা, তিন হাজার ফিরিস্তা, পাঁচ হাজার ফিরিস্তা ওটা আপনারা সান্ত্বনা দিছি, আসল ব্যাপার হয়েছে কি বন্ধু জানো, আসল ব্যাপার হলো আমি যখন আল্লাহ নিজে দেখেছি আমার ইসলাম থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে, কোরআন থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে, দিন থাকবে কি থাকবে না সে প্রশ্ন জেগেছে, আমি এক হাজার ফিরিস্তা পাঠায়া আমি আল্লাহ বসে থাকি নাই, তিন হাজার ফিরিস্তা পাঠায়া বসে থাকি নাই, পাঁচ হাজার ফিরিস্তা পাঠায়া বসে থাকি নাই, আমি আল্লাহ নিজে কুদরতি শরীরে নেয়া বদরে হাজির হয়ে গিয়েছিল। এই মুসলমানদের শক্তির মূল উৎস কোথায় তোমরা জানো না, এই ইসরায়েলি বাহিনীরা তোমরা জানো না মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়, এই জন্য বারবার ফিলিস্তিনিদেরকে নরম পাইছ, ষাট বছর ধরে হামলা করে করে এত বড় জায়গাটাকে ছোট্ট বানায় ফেলছ, এখন তোমরা বাইতুল মাকদিস দখল করার ঘৃণ্য পায় তারা চক্রান্তর ষড়যন্ত্র করছ, কিন্তু ভালো করে মনে রাখো, ভালো করে মনে রাখো, মুসলমানদের সাথে আমেরিকা নাই, মুসলমানদের সাথে চায়না নাই, মুসলমানদের সাথে রাশিয়া নাই, মুসলমানদের সাথে ইন্ডিয়া নাই, কিন্তু নায়িকাও নায়িকাও প্রয়োজন নাই কাউকে, মুসলমানের সাথে রব্বে কারীম আছে, মুসলমানের সাথে আল্লাহ আছে, আল্লাহ সাহায্য নিয়ে ময়দানে নামলে বেঈমান পালানোর রাস্তা পাবে না। শুধু আমাদের দরকার কি জানো, শুধু আমাদের দরকার ইমানটারে মজবুত করা, এই কলিজার মধ্যে ইমানে পাওয়ার সিনার মধ্যে ঢোকায়া
তাকবীরের ধ্বনি নিয়ে ময়দানে নামা। আর যদি প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন হয়, ফিলিস্তিনি ভাইয়েরা আজকে দিন রক্ষার জন্য ওই বাইতুল মাকদিস রক্ষার জন্য রক্ত দিচ্ছে, জীবন দিচ্ছে। আমি তোমাদেরকেও জিজ্ঞাসা করি, এখনো সুযোগ হয়তো আমাদের আসে নাই, আমরা পারবো না ফিলিস্তিনের গিয়া যুদ্ধ করতে, কিন্তু যদি কখনো সুযোগ আসে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলাম টিকিয়ে রাখার জন্য, ওলামায়ে কেরামদের নেতৃত্বে রক্ত দেওয়ার প্রশ্ন আসে, রক্ত দিবা জীবন দেওয়ার যদি প্রশ্ন আসে, কারা কারা জীবন দিতে তৈয়ার আছ? এই বসে নয় দাঁড়িয়ে দেখাতে হবে। বসেন বসেন, আল্লাহ কবুল করো। আমিন কা জোরে আমিন বলেন, আরেকটা আওয়াজ দিয়ে জোরে কান। হ্যাঁ, মুসলমানদের শক্তির মূল উৎস কে? আওয়াজ আঙ্গুলটা উঁচা করে কন না, কে? বুঝেন তো, বুঝেন তো, বুঝেন তো, মুসলমানরা এত লাফায় কেন, এত ভাল পাড়ে কেন? মুসলমানদের শক্তির গোড়া আছে, গোড়া আছে, গোড়া আছে, পায় না, পায় না, পায় না, পায় না। এই পথ দেখেন, নবী আমার এমন ছাত্র বানাইছেন বদরে যারা হাজির, আমার আল্লাহ এত খুশি হয়েছে বদরের সব সাহাবিদেরকে, আমার আল্লাহ কয় যা মনে চায় তা করো, তোমাকে জিন্দিগির গুনাহ মাফ। হ্যাঁ, ওহুদে যারা হাজির হয়েছ তোমাকেটাও মাফ। আমার নবী এবার বাইআতুর রিদওয়ান, ওই কথা বলার টাইম এখন নেই, কিন্তু বাইআতুর রিদওয়ানে 1400 সাহাবি নবীজির হাতে হাত দিয়া বাইআত গ্রহণ করেছেন, শাহাদত বরণ করার বাইআত গ্রহণ করেছেন। আমার আল্লাহ কয় হাবিব তুমি তাকায় দেখো না, এই 1400 উপরে আমি আল্লাহর হাতটাও তো আছে। এভাবে করে 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 আমার নবী সব সাহাবীদেরকে জান্নাতি বানাইলেন। এবার সব সাহাবীর ক্ষেত্রে আমার আল্লাহর ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তোমাদের প্রতি খুশি, তোমরা আল্লাহর প্রতি খুশি। অদুনিয়ার মুসলমান রহমতুল্লিল আলামিন এমন জাতি তৈরি করেছেন, এমন ছাত্র তৈরি করেছেন, যে ছাত্র দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীর জবানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যা। আল্লাহু আকবার একটু আওয়াজ করে চিল্লায় জোরে বলো, এই দুনিয়ার মানুষ সব সব একরামদেরকে আত্মা পরিশুদ্ধ আলা মানুষ বানাইয়া, এবার আমার নবী বিদায় হজের ভাষণে দাঁড়িয়েছেন, আমার নবী বিদায় হজের ভাষণে দাঁড়ায় বলতেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। রাহমাতুল্লিল আলামিন আমার ঘোষণা দেয়, আরে নবীর সাহাবীরা শোনো, আজকে দিন কমপ্লিট করে দেওয়া হলো, আজকের পরে আর দিনের মধ্যে ভেজাল নয়, দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত খুশি, এত আনন্দিত, একজন আরেকজনের কপালের মধ্যে চুমা খায়, একজন আরেকজনের কলিজার মধ্যে লাগায়, ভাইরে দিন কমপ্লিট হয়ে গেল, দিন এত চমৎকার কমপ্লিট, দিনের কারণে বোধহয় আমাদের আজকের রক্তগুলো বৃথা যায় না, আমাদের রক্তগুলো সফল হয়ে গিয়েছে। রহমাতুল্লিল আলামিন আমাদেরকে তো মার খেয়েছি, আজকে দিন কমপ্লিট হয়ে গেল, হায়রে দুনিয়ার মানুষ রহমাতুল্লিল আলামিন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাবে করে যখন হাসি হাসতেছেন, এমনি করেই পাশের প্রান্তরে একজন সাদা পাকা দাড়িওয়ালা মুরব্বি চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেন। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন লোকটার কেমন হয়, লোকটা নবীর সাহাবী আবু বাকার, হযরত আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিকে তাকায় সাহাবায়ে কেরাম বলে, রে ভাই আমরা সবাই হাসি, তুমি কেন কাঁদো? হযরত আবু বাকার সিদ্দিক বলেন, ভাই রে তোমরা হাসতেছো, হাসতে থাকো, আমার একটু কাঁদতে দাও। কেন কাঁদো ভাই? ওরে ভাই কেন কাঁদি তোমরা জানো না, আমার নবী আসছিলেন জমিনে দিন কমপ্লিট করার জন্য, তো আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট হয়ে গিয়েছে, তার মানে বোঝা গেল আমার নবী বুঝি যাওয়ার সময় হয়েছে, নবী বুঝি আর জমিনে বেশি দিন থাকতে পারবে না, আমি আবু বাকার এই জন্য কাঁদি। সাহাবায়ে কারামের কথাগুলো সব প্রত্যেকজন সাহাবীদের কানের মধ্যে পৌঁছে গিয়েছে।
আবু বকর সিদ্দিকের মত অন্যান্য সাহাবীরাও চোখের পানিগুলো ফালা ফালা কাঁদে। রহমতুল্লিল আলামিন তাকায় তাকায় দেখেন আমার সাহাবীরা মন কাঁদে। একটু আগে সাহাবায়ে কেরামদের আনন্দ ছিল, হঠাৎ করে সাহাবায়ে কেরামদের চোখে পানি, এত চোখে পানি। সাহাবায়ে কেরামদের দিকে আমার নবী তাকায় বলেন, সাহাবীরা কান্না করো না, কান্না করো না, অন্যান্য নবীদের মতো আমি নবী এমন করে জমিন থেকে বিদা হব না। অন্যান্য নবীরা জমিন থেকে বিদা হয়েছে, তাদের দিন জমিন থেকে বিদা হয়েছে। অন্যান্য নবীরা জমিন থেকে বিদা হয়েছে, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদা হয়েছে। আমি নবী যদিও জমিন থেকে বিদা হয়ে যাব, কিন্তু আমি নবীর দিন কিয়ামত পর্যন্ত থাকবে। আমি নবী যদিও জমিন থেকে বিদা হয়ে যাব, আমি নবীর ইসলাম আর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। তবে তোমাদের কাছে আমার আবদার, তারক তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। নবী আমার ডেকে বলেন, সাহাবীরা দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো কিয়ামত পর্যন্ত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। ওই পবিত্র ভাষণের মধ্যে আমার নবী আরো এক কথা বলে গিয়েছিল, সাহাবীরা শোনো শোনো, সাহাবীরা ফালিউবাল্লিগ শাহিদুল গায়বা। এখানে এমন সাহাবীরা আছো, এমন এমন সাহাবীদেরকে আমি নবী কত কথা শিখিয়েছি, কিন্তু আমি নবী ইন্তেকালের পরে আমার কথাগুলো পৌঁছে দেওয়ার মতো আমি আর থাকবো না। তোমাদের দায়িত্ব হলো আমি নবী বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত তোমরা এই দায়িত্ব গ্রহণ করবা। এই জন্যই বলি রে যুবক, নবী জমিন থেকে বিদায় হয়েছেন, সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত ছাড়ে নাই। সাহাবায়ে কেরাম বিদায় হয়েছেন, তাবিন দ্বীনের দাওয়াত ছাড়ে নাই। তবে তাবিন জমিন থেকে দ্বীনের দাওয়াত ছাড়ে নাই, তবে তাবিন বিদায় আইমে মুজতাহিদিন দ্বীনের দাওয়াত ছাড়ে নাই, উলামায়ে মুতাকাদ্দিমিন দ্বীনের দাওয়াত ছাড়ে নাই, উলামায়ে মুতাখিরিন দ্বীনের দাওয়াত ছাড়ে নাই। বর্তমান যুগের উলামায়ে কেরামও কিন্তু দ্বীনের দাওয়াত আপনাদের কাছে দিয়ে যায়। কোথায় মদিনা, কোথায় বাংলাদেশ, 6,000-6,500 কিলোমিটার দূরে আজকের দিন চলে আসছে। কেন জানো? এই যুগের উলামায়ে কেরাম তোমাদের কাছে দ্বীনই না পৌঁছেই দিছে, নবী আর জমিনে নাই। পয়গম্বর আরবি যেদিন জমিন থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম কাছে এসে নবীর কাছে হাজির, আবার নবীর দিকে তাকায় বলেন, পয়গম্বর আল্লাহ তাআলা আপনার জান কবজ করার জন্য পাঠাইছেন, যদি আপনি অনুমতি দেন আপনার জান কবজ করব, আর যদি অনুমতি না দেন আপনার জান না কবজ করার জন্য আল্লাহর নির্দেশ রয়েছে। জিবরিল আলাইহিস সালামের দিকে আমার নবী তাকায় বলেন, কি করব? হযরত জিবরিল আমিন বলেন, পয়গম্বর আমি রব্বে করিমের কাছে থাকি, আমি আমার রবের মানসা ভালো করে বুঝি, আমার আল্লাহ চায় আমার হাবিবকে আমি দ্রুত কাছে নিয়ে আসব। নবী আমার বলেন, জিব্রাইল আমি নবীর দরিয়ার থেকে চাইতে কোনো আপত্তি নাই, তবে আমার ছোট্ট কথা, এই উম্মতকে আল্লাহ তাআলা গজব দেয় না দুই কারণে। এক হলো আমি নবী তাদের মাঝে আছি, এই কারণে আমার আল্লাহ গজব দেয় না। দ্বিতীয় হলো এই উম্মত বেশি বেশি ইস্তেগফার পরে, এই জন্য আমার আল্লাহ গজব দেয় না। কিন্তু আমি নবী জমিন থেকে বিদায় নেওয়ার পরে যদি উম্মত ইস্তেগফার বন্ধ করে দেয়, এই উম্মতরে আল্লাহ গজব দিতে পারে, এই উম্মতকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারে। জিব্রাইল রব্বে কারীমের কাছে যাও, যদি আমার আল্লাহ তাআলা গ্যারান্টি দেয় আমার হাবিব চলে আসার পরে উম্মত ইস্তিগফারও যদি বন্ধ করে দেয়, উম্মতকে একসাথে আমার আল্লাহ ধ্বংস করবেন না, তাইলে আমি জমিন থেকে রবের কাছে যাইতে পারি। জিবরিল মালিকের কাছে যায় আমার খবর নিয়ে, সে বললেন, পয়গম্বর আল্লাহ তাআলা বলেছেন আপনি জমিনে না থাকলেও আপনার উম্মতকে ধ্বংস করা হবে না, একত্রে আপনার উম্মতকে ধ্বংস করা হবে না। রাসূলে আরবি হাতটা উঁচু করে চার উপরের দিকে তাকিয়ে আমার নবী ডাক দে, اللهم يا رفيق الأعلى اللهم يا رفيق الأعلى الله
আল্লাহুম্মা ইয়া রাফিকাল আলা, আমার সবচেয়ে বড় বন্ধুর সাথে আমি সাক্ষাৎ চাই, আবার সবচেয়ে বড় বন্ধুর সাথে আমি সাক্ষাৎ চাই, তিনটা কথা বলে রহমাতুল লিল আলামিন জমিন থেকে বিদায় হয়েছে। আমার নবী যেদিন জমিন থেকে বিদায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিন মক্কায় মদিনায় ছিলেন না। আবু বকর সিদ্দিকের ব্যাপারে আমার মালিক জলে, নবী যেদিন জমিন থেকে বিদায় হবে, যদি এই পাগলের সামনে দিয়ে নবী বিদায় হয়, এই পাগলটা সহ্য করতে পারবে না। আমার আল্লাহ জন্য আগে সরায় রাখছেন। নবীজির কন্যা ফাতেমাতুজ জাহরা কান্না করে আর বলে, আব্বু আজকে তুমি নাই, তোমার জায়গা এখন আর ছোট্ট মাটির ঘরে না, তোমার জায়গা রব্বে কারীমের আরশে আছে। আব্বু জিব্রিল যদি তোমার কাছে ওহী নিয়ে আসে, আমি জিব্রিলকে ফিরিয়ে দেব। আব্বু না, কার কাছে ওহী নিয়ে আসছো? পুরো ময়দানে কান্নার রোল পড়ে গেল সাহাবায়ে কারাম কাঁদে। হযরত ওমর তো এমন হয়ে গেল নিজের নিজে ধরে রাখতে পারে না, তরবারিটা উঠাইয়া মসজিদে নববীর সামনে দাঁড়া বলে, কেউ কাঁদবিল? তোরা যদি কেউ বলো আমার নবী জমিন থেকে বিদায় হয়েছে, ওর মাথাটারে আলাদা কইরা ফেলাবো আমি। আমার হযরত মুসা যেমন জমিন থেকে আসমানে যাওয়ার পরে বেহুশ হয়েছিলেন, আমার নবীও বেহুশ হয়ে পড়ে আছে জমিন থেকে বিদায় হয়ে নাই। সবাই কেরামদের চোখে পানি কিন্তু কাঁদতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক খবর পেয়ে আস্তে আস্তে করে মনে হয় যেন পাথর সামনের দিকে আগাইতেছে, আবু বকর কারো দিকে তাকায় না, সোজা হাঁটতেছে। আমার নবীর ঘরের মধ্যে ঢুকলে নবীজির চেহারার দিকে তাকায় চোখের পানি ছেড়ে আমার নবী কাঁদে। আবু বকর সিদ্দিক এমন ভাবে কাঁদেন দুইটা তিনটা ফোঁটা কাপড়ের কাফনের কাপড়ের মধ্যে লেগে যায়, মনে হয় যেন আমার মালিক বন্ধুর চোখের পানি বন্ধুর কাফনের কাপড়ের মধ্যে আতরের মতো করে লাগায় দিছে। আবু বকর সিদ্দিক আমার নবীর কপালের মধ্যে চুমা খায়, চুমা খায় ডাক দেয়, বন্ধু যত জায়গায় গিয়েছেন আবু বকর রে ছাড়া জানায়, হিজরতের রাতে আবু বকর রে ছাড়া আপনি হিজরত করেন না, মক্কা থেকে কোথাও গেলে আবু বকর রে নিয়ে যাইতে, আবু বকর রে ছাড়া কোন সফর আপনি করেন না। আজকের এই সফর আবু বকর রে কেন ফেলায় গেছেন নবী? আবু বকর এই যন্ত্রণা কেমন সহ্য করবে? ওরে দুনিয়ার মানুষ পয়গম্বর আরবের ইন্তেকালে সাহাবায়ে কেরাম মন কাঁদা কাঁদে, সাহাবায়ে কেরামদের চোখে পানি, ওরে দুনিয়ার মানুষ হিসাব মিলাইয়া দেখো, রহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় আজরাইল ডাক দেয়, আরে আজরাইল শোনো, একজন মানুষের জান কবজ করে কেমন কষ্ট। আজরাইল কয়, হুজুর আমি ভালো জানি না, তবে অনুভব করতে পারি একটা জীবিত ছাগল যদি ওখানে ঝুলাইয়া টেনে টেনে চামড়া গুলো ছোলা হয়, একটা ছাগলের যেই পরিমাণ কষ্ট হয় এর চেয়ে শতগুণ হাজার গুণ বেশি কষ্ট একজন মানুষের জান কবজ। আমার নবী ডাক দিয়া কয়, আরে আজরাইল যত কষ্ট দিতে হয় আমারে দিয়া না, আমার উন্মত যেন মৃত্যুতে কোনো কষ্ট না পায়। ওরে দুনিয়ার যুবক আজকে নবীর মোহাব্বত করি যার মধ্যে কেন ঢুকাইতে পারো না রে ভাই? আমার নবীর মাথায় টুপি কেন তুমি লাগাইতে পারো না? আমার নবীর সুন্নতি দাড়ি কেন মুখের মধ্যে রাখতে পারো না? আমার নবীর সুন্নতি লিবাস কেন শরীরের মধ্যে লাগাইতে পারো না? তুমি কি জানো কেয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো তাকাইয়ে দেখবে গরিব গরিব জাহান্নামের আওয়াজ, কোথার থেকে জাহান্নামের আওয়াজ আসে? মানুষগুলো পাগল, হঠাৎ করে মানুষগুলো ডান দিকে তাকাবে, দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগাইতেছে। মানুষগুলো পাগল পাড়া হয় বাম দিকে তাকাবে, দেখবে জাহান্নামের আগুন বাম দিক থেকেও আগাইতেছে। মানুষগুলো সামনের দিকে তাকাবে, দেখবে জাহান্নামের আগুন সামনের দিকে আগাইতেছে। মানুষগুলো পাগলের মতো পেছন দিকে দিবে তো তাকায় দেখবে অতীত থেকে জাহান্নামের আগুন।
মানুষগুলো পাগল পাড়া হয়ে যাবে। ওদিকে সূর্য মাথার মুডুমাত উপরে, মাথার মগজগুলো সূর্যের তাপে টক বক করে ফুটতে থাকবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো টাকনো গেরা পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো হাড়ে কাঁধ পর্যন্ত ঘাম, কেউ আবার ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খায়। এরে দুনিয়ার মানুষ, ওদিকে আমার মালিক জালালিয়াত জব্বারিয়াতের কাহারিয়াতের কণ্ঠে ডাক দেয়, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহ কার? ওই দিন মালিকের সামনে দাঁড়াইয়া কথা বলার শক্তি কারো থাকবে না। সব নবীরা ভয়া নফসি ইয়া নফসি বলে কাঁদতে থাকবে। পুরো ময়দানে পাগল, বাবা মা সন্তানকে চিনবে না, সন্তানও বাবা মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীরে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। রব্বে কারিম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি وصاحبته وبنيه। ওই দিন একজন আরেকজনের কাছ থেকে ভাবে, হঠাৎ করে মানুষ তাকাইয়ে দেখবে এত আওয়াজের মধ্যে যেন ভিন্ন আরেকটা আওয়াজ শোনা যায়। কোথা থেকে আওয়াজ? ওই ভিন্ন আওয়াজে কে যেন করুণ কণ্ঠে ডাকে, রব্বি হাবলি উম্মতি। যুবক নবীর গেছিল, আবার নবীর জরুরি কি চোখে পানীয় তো মান না, আমার নবীর জন্য মায়া কি একটু চোখের পানিও তো ভরে না। নবীরা যখন ইয়া নাফসি বলে কাঁদে, আমার নবী বললেন, রব্বি হাবলি উম্মতি। সব মানুষগুলো তাকাবে, কোথায় বইসা আমার নবী কাঁদে, তাকায় দেখবে জাহান্নামের কিনারায় পুলসিরাতের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী কাঁদে। মনে হয় যেন আমার নবী বুঝাইতে চায়, আল্লাহ সবাই রে ক্ষমা করে দাও, বরং মতেও ক্ষমা করে দাও। এ দুনিয়ার যুবক, ওই নবীর মহাব্বত করি যার মধ্যে ঢোকাও, ওই নবীর মহাব্বত করি যার মধ্যে ভালো করে ঢোকাও। শয়তানি রাস্তা ছেড়ে দাও, খারাপ রাস্তাগুলো ছেড়ে দাও, হারাম পথ ছেড়ে দাও। রে যুবক, আমার নবীর মহাব্বত করে মাথায় টুপি লাগাও, নবীর মহাব্বত করে মুখের দাড়িটা লম্বা করো, নবীর মহাব্বত করে সুন্নতি পোশাক পরো। কারণ দুনিয়া আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নেই। ওই কবর কিন্তু বারবার 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 করে ডাক দেয়, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তরা, আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, আমার কাছে দুনিয়ার কিচ্ছু নাই, আমি যত কবর মাটির কবর, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনে মাটি, পিছনে মাটি, আমি শুধু চিনি আমল, যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি কপাল পড়া ভালো আমল করে আসতে নাই পারো, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা পাজুরের হাড়িকে তো আর একটা পাজাই নিয়ে পৌঁছাইয়া দেব। রে দুনিয়ার যুবক ভাইরা, চোখের পানি ফেলে কান্না করো, যদি চোখে পানি না আসে ডানে আর বামে তাকাও, কার চোখে পানি? ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর নিজের মনটারে বুঝ দাও দুনিয়ায় কয়দিন থাকব। দুনিয়ার আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরেও যে তোমার আমার গুনাহের কারণে জাহান্নামের আগুন, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। আজকের ওলামায়ে কেরামদের চোখে পানি, তুমিও চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দ। এর যুবক, এই ডামরা ওলামায়ে কেরামদের উদ্যোগের মাহফিল, এই মাহফিলও যদি চোখে পানি না আসে মনে করতে হবে আমার কপাল বুঝি পড়ে গেছে, আর আমার গুনাহের কারণে চোখে পানিও নাই, গুনাহের কারণে যদি
শক্ত হয়ে গেছে, চোখে পানি নষ্ট হয়ে গেছে, মালিকের কাছে গুনাহের কথা স্মরণ করে করে কান্দ। কত মানুষের ঘরে বাবা নাই, কত মানুষের ঘরে মা নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে কাঁদ। আর মালিকের কাছে ওয়াদা করো, আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় আর একটা কদম বাড়াবো না। কারা কারা তৈয়ার আস, দুইটা হাত উঁচু করে আল্লাহ রে দেখা, আওয়াজ দিয়ে একটু চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ, হয় না জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ দিয়ে চিল্লায় ডাক দাও, চোখে পানি না আসতে ডানের বাবে তাকাও, আর নিজের নিজে ধিক্কার মারো আর কাঁদ। বান্দার চোখের পানি মালিকের কাছে বড় প্রিয়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমার মালিক বান্দারে মাফ করে দেয়। আওয়াজ দিয়ে জোরে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, জোরে ডাক দাও, আওয়াজ দিয়ে ডাক দাও, চিল্লাইয়া ডাক দাও, ওরে জোরে ডাকো মালিক রে ডাকো আল্লাহ, তুমি মাঠের দিকে তাকাইয়ে দেখো মালি, তোমার বান্দারা চোখের পানি ফেলাইয়ে কান্দে, এদের কারো ঘরে মা নাই আল্লাহ, কারো ঘরে আবার বাবা না, আবার কারো ঘরে আব্বা আম্মা দুজনের কেউ না, সবাই মিলে তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম মালি, আমার আর জীবনে নামাজ ছাড়াবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তার কদম নাড়াবো না, আর গুনাহের রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও, জবান খুলে বলো আমি।